24 ঘন্টারও বেশি পার হয়ে গেছে, কিন্তু মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে বেরোবার নাম নিচ্ছে না আয়কর দপ্তরের আধিকারিকরা। যেটুকু আমাদের কাছে খবর, বুধবারে প্রায় ভোরের দিকে 5:30-6 নাগাদ স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান শুরু হয়। এই প্রতিবেদন যখন করছি প্রায় বাজছে 11:30 বেজে গেছে বৃহস্পতিবার 11:30, মানে আপনারা বুঝতেই পারছেন প্রায় 24 ঘন্টা, কেন 30 ঘন্টা পেরিয়ে গেছে। কি পাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা, যে 30 ঘন্টা ধরে একটি ছোট ফ্ল্যাটে তল্লাশি করতে হবে? কিছু কি মিলেছে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে? আর কার কার বাড়িতে তল্লাশি হচ্ছে, তাদের সঙ্গে কারা যুক্ত আছে, কি কারণে তল্লাশি? কিছুটা হলেও আপাতত পরিষ্কার হয়েছে, কারণ আপনারা জানেন আয়কর দপ্তরের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। কি কি জিনিস পরিষ্কার হলো, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকালই আপনারা দেখেছেন আয়কর দপ্তরের হানা, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে ফ্ল্যাটে। এই প্রতিবেদন শুরুর আগে অবধি এখনো সেখান থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা বেরোননি। 30 ঘন্টা পার হয়ে গেছে, বুঝতে পারছেন, 30 ঘন্টা ধরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা। এখন অবধি তারা ওই ফ্ল্যাট থেকে বেরোননি। একমাত্র যেটুকু আমাদের সাংবাদিকরা খবর দিয়েছে, ওখানকার যারা রিপোর্টার তারা খবর দিয়েছে যে গতকাল রাতের দিকে 8:30-9 সময় আয়কর দপ্তরের দুজন আধিকারিক কিছু নথিপত্র নিয়ে স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বেরোন, তারপরে আর তারা বেরোননি। কি পাওয়া গেছে তার, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে, এবং স্বরূপ বিশ্বাসের পাশাপাশি এই যে সুরুচি সংঘ, বিশ্বাস পরিবারের যে পুজো সুরুচি সংঘ, বিখ্যাত পুজো কলকাতার, অরূপ বিশ্বাসের পুজো বলেই পরিচিত, সেই সুরুচি সংঘের সঙ্গে যুক্ত আরো একজন, তার নাম হচ্ছে রানা সরকার। যেটুকু আমরা জানতে পেরেছি রানা সরকার সুরুচি সংঘের একজন অন্যতম কর্তা, তার বাড়িতেও নাকি একটা তল্লাশি চলছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই রানা সরকার বেহালার পর্ণশ্রী এলাকায় এবং পুরো বেহালা চত্বরে ফাইবার অপটিক্যালস এর ব্যবসা তার। এমনকি যেটুকু আমাদের কাছে খবর, যে কলকাতা পুলিশে যে ট্রাফিক সিগন্যাল বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সেগুলোরও ফাইবার অপটিক্যালস এই রানা সরকারের সঙ্গে যুক্ত আছে, রানা সরকারের কোম্পানি, তার বাড়িতেও তল্লাশি চলছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই একই কেসে, যে কেসে স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসা করা হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই দুটি কোম্পানি, সেই দুটি কোম্পানির সঙ্গে স্বরূপ বিশ্বাসের যোগাযোগ আছে বলে তার বাড়িতে নাকি তল্লাশি চলছে, এমন একটা খবর আমরা পেয়েছি। কোন দুটি কোম্পানি, এবং এর মধ্যে স্বরূপ বিশ্বাসের যিনি স্ত্রী কলকাতা পুরসভার কাউন্সিলর জুঁই বিশ্বাসকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বাড়ির লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেটা আয়কর দপ্তর সূত্রে, আধিকারিকদের সূত্রে যেটুকু খবর আমরা পাচ্ছি, যে ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট নামে দুটি সংস্থার বিরুদ্ধে এদের উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতে আয়কর দপ্তরের অভিযান হয়েছে। এদের উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট, এই দুটি সংস্থা যাদের বিরুদ্ধে আয়কর দপ্তরের অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের কি সম্পর্ক, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যে দুটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আয়কর দপ্তরের, ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট, আপনারা জানেন এদেরই, এইদিকই হচ্ছে এই ইডেন সিটি, যারা কলকাতা সহ বিভিন্ন বড় বড় শহরে, এই রাজ্যের বিভিন্ন জেলায় যাদের বহুতল রয়েছে, ইডেন সিটি আপনারা খুব ভালো করেই জানেন, বিখ্যাত কোম্পানি যাদের বহুতল ফ্ল্যাট বিল্ডিং রয়েছে, তাদেরই দুটো কোম্পানির বিরুদ্ধে আয়কর দপ্তরের অভিযোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এদের সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের সম্পর্ক কি। যেটুকু জানা যাচ্ছে যে এই দুটি কোম্পানির যে ব্যালেন্স শিট, ব্যাংক অ্যাকাউন্ট, এই সমস্ত পরীক্ষা করার পরেই স্বরূপ বিশ্বাসের নাম উঠে আসে, যে স্বরূপ বিশ্বাসের অ্যাকাউন্টের সঙ্গেও এই দুই সংস্থার অ্যাকাউন্টের ট্রানজাকশন রয়েছে। সেটাই জানতে চান আয়কর দপ্তরের অফিসাররা, যে এই ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট, যে দুটি সংস্থার বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে স্বরূপ বিশ্বাসের কি অফিসিয়াল সম্পর্ক রয়েছে, কেন তাদের সঙ্গে স্বরূপ বিশ্বাসের ডিলিংস হয়েছে, টাকা পয়সার লেনদেন কেন হয়েছে, এই দুই সংস্থার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে স্বরূপ বিশ্বাসের ব্যাংক অ্যাকাউন্টে নাকি টাকা গেছে, এমনটাই আয়কর দপ্তরে
সূত্রে জানা যাচ্ছে। এটাই তাদের প্রশ্ন, যে জন্য তারা 30 ঘন্টা ধরে তল্লাশি চালাচ্ছে, বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। তাদের একটাই প্রশ্ন যে এই ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট এই দুটি সংস্থা যারা বিল্ডিং তৈরি করে প্রমোটার, তাদের সঙ্গে স্বরূপ বিশ্বাসের কি সম্পর্ক রয়েছে, আর্থিক লেনদেন কি রয়েছে, স্বরূপ বিশ্বাস কিভাবে আয়কর ফাঁকি দিচ্ছে, এই সমস্ত জানতেই আয়কর দপ্তরের তল্লাশি অভিযান চলছে তার নিউ আলিপুরের বাড়িতে। এদিকে আবার আরো একটা খবর আমাদের কাছে এসছে যে বালিগঞ্জ সার্কুলার রোডে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির অফিসাররা চলে গেছেন বালিগঞ্জ সার্কুলার রোডে ব্যবসায়ীর বাড়িতে। তবে ওই ব্যবসায়ীকে বা তার কি পরিচয়, কেন তার বাড়িতে ইডি তল্লাশি চালাতে গেল, এটুকু আবার শোনা যাচ্ছে যে ওই ব্যবসায়ীর সঙ্গেও নাকি স্বরূপ বিশ্বাসের নাকি ভালো সম্পর্ক, এমন একটা কথা শোনা যাচ্ছে। ইডি বা আয়কর দপ্তর সূত্রে এখনো কিচ্ছু জানানো হয়নি। স্বরূপ বিশ্বাসের বাড়িতে নিউ আলিপুরের এই ফ্ল্যাটে তল্লাশি নিয়েও আয়কর দপ্তরের তরফ থেকে এখনো কিছুই জানানো হয়নি। যেটুকু আমরা খবর পাচ্ছি, স্পটে থাকা আমাদের রিপোর্টারদের কাছ থেকে খবর পাচ্ছি যে এই দুটি কোম্পানি ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট, এদের বিরুদ্ধে মূলত অভিযোগ, এবং এদের সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের টাকার ডিলিংস হয়েছে, নগদে লেনদেন হয়েছে, তাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে অভিযান চলছে, তার বিরুদ্ধেও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। ডিটেলস জানতে পারবো যখন আমরা আয়কর দপ্তর সূত্রে অফিসিয়ালি আমরা জানতে পারবো, তখন থেকে আমরা ডিটেলস জানতে পারবো। আর বাকি এই যে রানা সরকার সুরুচি সঙ্গের আর এক কর্তা, তার বেহালার পণ্যশ্রীতে ফাইবার অপটিক্যালস এর ব্যবসা রয়েছে, কলকাতা পুলিশের ট্রাফিক সিগন্যাল নিয়েও তার ব্যবসা রয়েছে, এই রানা সরকার কে বা তার সঙ্গে এই দুটি কোম্পানির কি সম্পর্ক, তার সঙ্গে স্বরূপ বিশ্বাসের এই কোম্পানির সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা, সেটাও আমরা জানতে পারবো আয়কর দপ্তর থেকে অফিসিয়াল জানালে। কিন্তু এখন এটাই সবচেয়ে বড় খবর যে ভোটের আগে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর অভিযান চলছে এবং 30 ঘন্টা পার হয়ে গেছে, এখনো জিজ্ঞাসাবাদ চলছে। স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে 30 ঘন্টা ধরে কি করছে আয়কর দপ্তরের আধিকারিকরা, এটাও আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। 30 ঘন্টা তল্লাশি অভিযান, তার মানে কি এমন কিছু পেয়েছে যার জন্য 30 ঘন্টা তল্লাশি অভিযান করতে হচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকদের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে? তার স্ত্রী কলকাতা পুরসভার কাউন্সিলর জুই বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাড়ির অন্যান্য লোকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু কিছু নাকি তথ্য প্রমাণ নথিপত্র নাকি বাজেয়াপ্ত করেছেন তারা, এই পর্যন্ত এখন খবর। পরবর্তীকালে এদিকে আমাদের নজর থাকবে, কেন আয়কর দপ্তরের অফিসাররা এলেন, এই দুই কোম্পানির সঙ্গে স্বরূপ বিশ্বাসের কিসের ডিলিংস, কিসের সম্পর্ক, সব দিকে আমাদের নজর থাকবে। আপডেট জানতে অবশ্যই নজরে রাখুন দ্য নিউজ বাংলা, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, এই ধরনের কোনো খবর আমরা চেপে রাখতে দেবো না।